ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোটবেলায় বহুবার পড়া এই কথাটি হুবহু মিলে যায় দেশের অন্যতম বৃহৎ শিল্প ও ব্যবসায়িক গোষ্ঠী আকিজ গ্রুপের সাথে। হাজার হাজার কোটি টাকার সম্পদ তাদের। তবে 8 দশক আগে গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিন যখন ব্যবসা শুরু করেছিলেন তখন তা ছিল বালুকণার মতোই ক্ষুদ্র। আকিজ সাহেবের জন্ম 1928 সালে, বাড়ি খুলনার ফুলতলার মধ্যডাঙ্গায়। বাবা মফিজউদ্দিনের ছিল নারকেল ও ধান চালের ব্যবসা। ছোটবেলায় আকিজ ছিলেন দুষ্টু ও চঞ্চল প্রকৃতির। দুরন্তপনার জন্য বাবা একদিন কঠোর শাসন করেন। অভিমানে বাবার পকেটে 17 টাকা নিয়ে কলকাতাগামী ট্রেনে উঠে পড়েন। কলকাতায় কোনো আত্মীয় স্বজন ছিল না। এক পয়সায় কাগজ কিনে ইটের উপর মাথা রেখে ঘুমাতেন শিয়ালদহ স্টেশনে। একদিন বড় বাজারে দেখলেন নিলামে কমলালেবু বিক্রি হচ্ছে। 2.5 টাকায় কিনলেন 4 টুকরি। বিক্রি করে প্রথম দিনের লাভ 10 পয়সা। এক মাস কমলালেবুর ব্যবসা করে জমালেন 300 টাকা। জাকারিয়া স্ট্রিটের এক হোটেল মালিক আকিজকে তার হোটেলে নিয়ে গেলে ছেড়ে দেন এই ব্যবসা। সে সময় কলকাতায় 4 চাকার ঠেলা গাড়ির দোকান ছিল বেশ জনপ্রিয়। সেই গাড়ি বা ভ্যানগুলোতে সবকিছুর দামই 6.5 আনা। এমন একটি দোকান দিলেন আকিজ। 1 বছর চালানোর পর বিনা অনুমতিতে দোকান বসানোতে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। 3 দিন জেল খেটে 5 টাকা জরিমানা দিয়ে ইতি টানেন সে ব্যবসা। পরে এক পেশোয়ারি ব্যবসায়ীর সঙ্গে আকিজ চলে যান আফগানিস্তানের পেশোয়ারে, নামেন ফল ব্যবসায়। পশতু ভাষা শিখে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেন। ফল বেচে 4,500 টাকাও জমালেন। কিন্তু বাড়িওয়ালা নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাইলে আকিজ গোপনে পেশোয়ার ত্যাগ করেন। তারপর দিল্লি হয়ে ফেরেন কলকাতায়। শুরু করেন সবজির ব্যবসা, সেখানেও ভালোই করলেন। 1940 সালে 17 টাকা নিয়ে বাড়ি ছাড়ার 5 বছর পর 1945 সালে 8,000 টাকা নিয়ে বাড়ি ফেরেন আকিজ। 3 মাস পর বাবা মারা যান। 1 বছর পর মাও চলে গেলেন পরপারে। বাবার ব্যবসার হাল ধরেন আকিজ, শুরু করেন আকিজ বিড়ি। 2 বছরের মধ্যে মূলধন দাঁড়ায় প্রায় 30,000 টাকায়। এক শীতের রাতে আগুনে পুড়ে যায় দোকান। গ্রামবাসী সদয় হয়ে বিনা পারিশ্রমিকে দোকান ঘরটি আবার নির্মাণ করে দেন। নতুন করে চালু করা দোকানে মালামালের পরিমাণ দাঁড়ায় প্রায় 1,00,000 টাকা। বিক্রি বাড়তে থাকে হুর হুর করে। এরপর কেবল ব্যবসা বেড়েছে আর বেড়েছে। 1954 সালে যশোরের নাভারণে গিয়ে শুরু করেন ধান ব্যবসা। খুলনার ক্রিসেন্ট জুট মিলের এক কর্মকর্তার উৎসাহে নামেন পাট ব্যবসাতে। 1962 সালে খুলনার দৌলতপুরে খোলেন পাটের আড়ত, শুরু করেন ডাল আর গুড়ের কারবারও। 1956 সালে আকিজ সপরিবারে ঢাকার সাভানে চলে আসেন। স্বাধীনতার পর বাজারে আনেন কাগজের বিড়ি। 1974 সালে আনেন ফিল্টার বিড়ি। পরের বছর 80,00,000 টাকায় সরকার থেকে কিনে নেন টঙ্গীর ঢাকা টোবেকো ফ্যাক্টরি। বাজার মাত করে তাদের K2 ব্র্যান্ড সিগারেট। এরপর আবার 75 লাখে কিনেন এশিয়ান টোবাকোর কারখানা। যশোরের নাভারণে শুরু করেন জর্দা ফ্যাক্টরি। 1980 সালে দেন ইট ভাটা, 12টি ট্রাক নিয়ে শুরু করেন পরিবহন ব্যবসা। কেনেন যাত্রীবাহী এবং মালবাহী লঞ্চ। 90-এর দশকে শুরু হয় ভারী শিল্প। আসতে থাকে সিমেন্ট, সিরামিক, খাদ্যপণ্য, বস্ত্রকল, প্লাস্টিক, পার্টিকেল বোর্ড ব্যবসা। টাকা পয়সা যতই হোক সাধারণ বেশভূষা ছাড়েনি আকিজ। সাদা পাঞ্জাবি ছিল তার প্রিয়, পরতেন মোটা ফ্রেমের চশমা, চালাতেন ভেস্পা মোটরসাইকেল, যা তার স্মৃতি রক্ষার্থে তেজগাঁওয়ে আকিজ ভবনের সামনে সাজিয়ে রাখা আছে। ছেলে শেখ বশিরউদ্দিনের ভাষায় বাবা ছিলেন ধনী কোম্পানির গরিব মালিক। 77 বছর বয়সে 2006 সালে শেখ আকিজউদ্দিন যখন মারা যান তখন তার ব্যবসা ছিল 5,000 কোটি টাকার। সন্তানেরা সেটাকে উন্নীত করেছেন 14,000 কোটিতে। আকিজ গ্রুপের অধীনে এখন কোম্পানির সংখ্যা 26টি, কাজ করেন প্রায় 35,000 কর্মী। জাপানের কাছে 12,500 কোটি টাকায় তামাক ব্যবসা বেচে অন্যান্য খাতে বিনিয়োগ করছে গ্রুপটি। মালয়েশিয়ায় তাদের আছে MDF বোর্ডের কারখানা। বর্তমানে পাট খাতেও মার্কেট লিডার আকিজ গ্রুপ। দেশের মোট পাট উৎপাদনের প্রায় 50% তাদের। গোপালগঞ্জের মুকসুদপুরে বিপুল অর্থ ব্যয় করে নির্মাণ করা হচ্ছে বিশ্বের বৃহত্তম পাটকল। লক্ষ্য পাটের কাপড় উৎপাদন, এরপর সেই কাপড়গুলোতে সাধারণ সুতির কাপড়ের মতো প্রিন্ট করা। আকিজউদ্দিনের সন্তান 15 জন, 10 ছেলে এবং 5 মেয়ে। ছেলেরা সবাই যোগ দিয়েছেন ব্যবসায়। এক ছেলে বর্তমানে সংসদ সদস্য। 1988 সালে ম্যাট্রিক পাশ করে ছেলে বশিরউদ্দিন বাবার ব্যবসায় যোগ দেন। মালিকের সন্তান বলে তার কোনো আলাদা মূল্যায়ন ছিল না। পদ স্টেশনারি খরিদ্দারি। মালিকের সন্তান বলে তার কোনো আলাদা মূল্যায়ন ছিল না। অন্যান্য কর্মীর মতো তারও বার্ষিক কাজের মূল্যায়ন হতো, বেতনও বাড়ত সেই অনুযায়ী।